আসসালামু আলাইকুম সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল মচমচে ডালের বড়া রেসিপি। অনেকেই বলেন ডালের বড়া ঠান্ডা হওয়ার পর মচমচে থাকে না, নেতিয়ে যায়। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারাও বাসায় ডালের বড়া তৈরি করেন, আপনাদের ডালের বড়াও ঠান্ডা হওয়ার পর নেতিয়ে যাবে না, একদম মচমচে থাকবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজানোর পর বেটে নিয়েছি শিলপাটায়। আর ডালটা আপনারা কিন্তু একদমই করে বাটবেন না, আদা মানে আদা বাটা করে বাটবেন। আর কিছু ডাল আস্ত এমনিতে রেখে দিবেন, তারপর আদা বাটা করে বাটার পর ডালের বাটার সাথে মিশিয়ে নিলে হবে, তাহলে ডালের বড়াটা অনেক বেশি মচমচে হবে। এই যে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক এরকম হবে ডালের বাটাটা। তো ডালের বাটার উপরে নির্ভর করে মচমচেটা কীরকম হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচা মরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেই রকম জাল খান ঠিক সেই রকম। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। ডালের বড়ায় জিরা গুঁড়া আমি দেই না, আপনারা চাইলে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। তো আমি এই মশলাগুলো দিয়ে ডালের বড়াগুলো তৈরি করব। তারপর সবগুলো মশলা দেওয়ার পর ভালো করে এই ডাল বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, ভালো করে অবশ্যই ডাল বাটার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো করে ডালের সাথে মশলাগুলো মিশে যায়। তো এভাবে কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেওয়ার পর মিশানো হয়ে গিয়েছে, মাখাটা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, যখন দেখবেন ঠিক এরকম মানে বড়ার মতো দেওয়া যাচ্ছে, তখন বুঝবেন এই ডালের বড়াটা একদম পারফেক্ট, মানে এই ডাল বাটাটা। আর যদি দেখেন আপনাদের ডাল মানে একটু নরম হয়ে গিয়েছে, অনেক সময় দেখা যায় ব্লেন্ডারে যারা ব্লেন্ড করেন ডালটা একটু নরম হয়ে যায়, তখন আপনারা কিছুটা বেসন অ্যাড করে দিতে পারেন, তাহলেই হবে। তো এই যে দেখুন, আমারটা কিন্তু একদম পারফেক্ট বড়া বানানোর জন্য। এখন চলে যাব চুলায়। একটা আমি আগে থেকে প্যান বসিয়ে ডুবু তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তেলটা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম কড়া গরম মানে কড়া গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ডালের বড়া। ঠিক এইভাবে দিয়ে দিব। আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আমরা সবাই ডালের বড়া বানাতে পারি, তারপর নতুন রাঁধুনিদের জন্য একটু দেখিয়ে দিলাম। ঠিক এরকমভাবে করে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিয়ে দিলে হবে। তো এভাবে আমি অনেকগুলো ডালের বড়া দিয়ে দিলাম। আর একবারে বেশি করে ডালের বড়া দিয়ে বাঁচতে যাবেন না, তাহলে দেখা যাবে উল্টানোর সময় প্রথম অবস্থায় ভেঙে যেতে পারে। তো প্রায় 2 থেকে 3 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখার পর উপর দিয়ে দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন ডালের বড়াগুলো উল্টিয়ে দিবেন। তো উল্টানোর পর আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখে এই ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। ঠিক এরকম কালার করে বাস্তে বাস্তে যখন দেখবেন এই কালারটা হয়েছে, তখন বুঝবেন ডালের বড়াগুলো ভাজা হয়েছে। আপনারা চাইলে আরও একটু হালকা কালার করেও বাস্তে পারেন, আপনাদের পছন্দ মতো। তো এই ডালের বড়াগুলো আমি স্টেনার দিয়ে তুলে নিয়েছি তেলটা ভালো করে ছেঁকে। একটা টিস্যু পেপারের উপর বিছিয়ে রাখছি, যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেই। তো ঠিক একইভাবে আমি আবারও কিছু এই তেলে আবারও কিছু ডালের বড়া দিয়ে দিচ্ছি। আবারও বলছি, একবার বেশি করে ডালের বড়া দিয়ে বাঁচতে যাবেন না, তাহলে দেখা যায় প্রথম অবস্থায় নাড়তে গেলে ভেঙে যায় বা উল্টাতে গেলে ভেঙে যায়। তাই মানে কিছুটা জায়গায় খালি রেখে ডালের বড়াগুলো দিবেন। এই ডালের বড়াগুলো প্রায় 2 থেকে 3 মিনিট পর উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো ডালের বড়া আমি বানিয়ে নিব। চুলার আঁচ একদম ফুল আঁচে রেখে কখনো ডালের বড়া বানাতে যাবেন না, তাহলে কিন্তু ডালের বড়াগুলো মচমচেও হবে না, ভিতর দিয়েও কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচ কিংবা মিডিয়াম লো আঁচে রেখে ডালের বড়া ভাজবেন।
তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন ডালের বড়াগুলো এই কালার হবে তখন বুঝবেন ডালের বড়াগুলো হয়ে গিয়েছে। তো এই ডালের বড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি এগুলো স্ট্রেনার দিয়ে তেলটা ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। আর এখানে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি, ডালের বড়ার সাথে শুকনো মরিচ ভাজা হবে না তা কি আর হয়, তো কিছুটা শুকনা মরিচ আমি ভেজে নিচ্ছি মচমচে করে। তো এইভাবে আমি সবগুলো ডালের বড়া বানিয়ে নিয়েছি। আর এই ডালের বড়াটা কতটা মচমচে হয়েছে, আমার ডালের বড়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো একটা বড়া আমি আপনাদেরকে হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একদম গুঁড়ো হয়ে গিয়েছে, কতটা মচমচে হয়েছে। আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন একটু চাপ দিলে একদম মচমচে হয়ে গেছে, ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে। আমি যেভাবে ডালের বড়াগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। যেহেতু রমজান মাস আসছে কিছুদিন পর, রমজানে তো ডালের বড়া ছাড়া আমাদের চলেই না, তো অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন। ডালের বড়াগুলো ঠান্ডা হওয়ার পরও মচমচে ভাবটা একদমই যায় না, মচমচে থাকে একদম পুরোপুরি। আশা করি আমার আজকের ডালের বড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।